রাজ্যে বাংলাদেশি আটক অব্যাহত, ডেইলি রুটিনে পরিণত হয়েছে বাংলাদেশি আটক। হাজারে হাজারে বাংলাদেশি প্রত্যেক দিন রাজ্যে প্রবেশ করছে, রাজ্যের রেল স্টেশনকে করিডোর বানিয়ে দেশের বিভিন্ন রাজ্যেও যাচ্ছে তারা। আগরতলা রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপি এবং আরপিএফ মিলে আমরা পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন বাংলাদেশি ন্যাশনাল এবং চারজন রোহিঙ্গা কমিউনিটি। তো তারা অ্যাকচুয়ালি আমাদের ভারতের বর্ডার ক্রস করে ইলিগেলিভাবে, এবং তারা এর মধ্যে কেউই চেন্নাই এবং কেউ গুজরাট এবং হায়দ্রাবাদ যেতে চেয়েছিল। তো আমরা তারা এবং তাদের কাছে কোনো বৈধ কোনো কাগজপত্র নেই এবং পাসপোর্টও নেই। তো এই সুবাদে আমরা আগরতলা জিআরপি থানাতে তাদের এগেনস্টে একটা মামলা হয়, যার মধ্যে বিএনএস, ফরেনার অ্যাক্ট এবং আইপিবি অ্যাক্ট আছে। তো আজকে আমরা তাদের মহামান্য আদালতে প্রেরণ করছি।